এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। নিজের পাওয়া সুযোগের সম্পূর্ণ ব্যবহার করছেন এই নাম্বার নাইন। ম্যানচেস্টার সিটিতে দারুণ পারফরমেন্স নজর কেড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। শোনা যাচ্ছে আগামী মৌসুমে এই স্ট্রাইকারকে চড়া মূল্যে কিনতে চায় তারা। শেষ পর্যন্ত কি রিয়াল মাদ্রিদে যাবেন আলভারেজ? রিয়ালে যাওয়া নাকি সিটিতে থাকা, কোনটি তার জন্য লাভজনক? সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেড় বছর আগেও তাকে নিয়ে ছিল না তেমন চর্চা। রিভার প্লেট থেকে তাকে মাত্র 20 মিলিয়নে নিয়ে এসেছিল ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে শুরুর দিকে বেঞ্চেই থাকতে হতো অধিকাংশ ম্যাচ, তবে এক বছরের মধ্যেই বদলে যায় সব দৃশ্যপট। গত এক বছরে আলভারেজ যেখানেই খেলেছেন দলের হয়ে জিতেছেন সম্ভাব্য সব কিছুই, আর সেখানে বদলি হোক বা মূল একাদশ, নিজের সম্পূর্ণটাই উজাড় করে দিয়েছেন। গত সিজনে লিগে 13 ম্যাচে মূল একাদশে থেকে করেছেন 9 গোল, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে করেন 3 গোল ও 2 অ্যাসিস্ট। এই সিজনে নিজেকে মেলে ধরেন আরও ভালোভাবে, চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচে করেন 3 গোল, লিগে 9 ম্যাচে 4 গোল ও 3 অ্যাসিস্ট। সব মিলিয়ে ধীরে ধীরে হচ্ছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। আলভারেজের এমন পারফরমেন্স নজর কেড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের। আগামী সিজনে এই আর্জেন্টাইন খেলোয়াড়কে তারা দলে নিতে পারে, এই রকম শক্তিশালী গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিজনে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইতিহাদে যান ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। এরপর থেকেই ফাঁকা মাদ্রিদের নাম্বার 9 জার্সি। শোনা যাচ্ছে যদি শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে যোগ না দেন, তবে আলভারেজের দিকে ঝুঁকতে পারে মাদ্রিদ। গত কয়েক সিজন ধরে এমবাপ্পে গুঞ্জন শোনা গেলেও তা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত সেটি না হলে আলভারেজই হবেন তাদের প্রথম পছন্দ। বেনজেমার বদলি হিসেবে আলভারেজের মধ্যে সব বৈশিষ্ট্যই আছে। বিল্ড আপ, ফিনিশিং, পজিশনিংয়ের সাথে আলভারেজের গতি তার জন্য অতিরিক্ত সুবিধা এনে দেয়। এর উপর আলভারেজের বয়স অনেক কম, দীর্ঘদিন সার্ভিস দিতে পারবেন দলে, তাই এমন খেলোয়াড়কে দলে পেতে চাইবে রিয়াল মাদ্রিদ। অপরদিকে ম্যানচেস্টার সিটিতে ভালো করলেও আর্লিং হ্যালান্ডই এই দলের প্রথম পছন্দ। কেভিন ডি ব্রুইন দলে আসলে আবারও একাদশে জায়গা হারাতে পারেন আলভারেজ। আলভারেজের বর্তমান যে ফর্ম, তিনি চাইবেন নিয়মিত একাদশে থাকতে। ক্লাব হিসেবেও রিয়াল মাদ্রিদ ঐতিহ্যবাহী ও ধারাবাহিক, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পরিচর্যায় তারা বেশ দক্ষ। তাই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যোগদানই আলভারেজ ও আর্জেন্টাইন ভক্তদের জন্য হতে পারে সুসংবাদ। এর আগে একবার অবশ্য মাদ্রিদের একাডেমিতে পরীক্ষা দেন আলভারেজ, সে যাত্রায় টিকেও গিয়েছিলেন, তবে বয়স কম হওয়ায় স্থায়ী হননি। এবার 24-এর আলভারেজকে পরিপূর্ণ হিসেবে নিজেদের মাঝে যায় মাদ্রিদ। দেখা যাক অবশেষে এই দুয়ের মিলন হয় কিনা।